সুনাইয়ে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও মণ্ডল বিজেপি সভাপতি বজন সেন। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সুনাই মণ্ডল বিজেপির কার্যালয়ের দলীয় কর্মকর্তাদের সভায় রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, উন্নয়নের দ্বারা বজায় রাখতে আরও একবার মোদী সরকার চাইছেন জনগণ। মণ্ডল সভাপতি বজন সেনের পৌরোহিত্য সভায় পরিমল শুক্লবৈদ্য বলেন, তার জয় নিয়ে তিনি আশাবাদী, তবে প্রত্যেক কর্মকর্তাকে জনগণের পাশে যেতে আহ্বান জানান তিনি। এবার মোদীর নেতৃত্বে 400 পার মিশন সফল হবে বলে জানান তিনি। সভায় সুনাই থেকে ভালো একটা বুট দলীয় প্রার্থীকে পাইয়ে দিতে তারা প্রচেষ্টা করছেন বলে জানান মণ্ডল সভাপতি বজন সেন। এছাড়া বক্তব্য রাখেন সুনাই পৌরসভা চেয়ারপারসন শিলু রানী দাস, বিজেপি নেতা অশোক প্রকাশ, জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, দীপু কুমার দাস প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সুনাই সংখ্যালঘু মোর্চা সভাপতি আব্দুল করিম মজুমদার সহ আরো অনেকে। সুনাই থেকে নিপু লস্করের রিপোর্ট। ভাষণ দেব প্রয়োজন নেই, কারণ এখানে মেজরিটি মাইনরিটি ইত্যাদি কথা সংক্ষেপে হলে হচ্ছে দলের আরম্ভূমিতে সিকন্দর বক সাহেব মাইনরিটি ছিলেন, সুনাইতে এসে গিয়েছেন, দল নতুন করে বলছে নাকি যে আমরা মাইনরিটি মেজরিটিকে বিশ্বাস করি না, আমরা ভারতবর্ষের মানুষকে বিশ্বাস করি। নতুন করে বলে না, যেটা দাদা বলেছে একেবারে সঠিক কথা, কারণ নির্বাচন যখন আসে বা রাজনৈতিক ময়দানে যখন দলের চর্চা হবে, এই চর্চায় আপনার বিরোধী পক্ষ থাকবে। বিরোধী পক্ষে কারা ছিলেন আপনারা জানেন, তারা মিথ্যা বলে 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 আজকের দিনে তারা এই ভারতবর্ষ থেকে প্রায় মুছে গিয়েছে। দলে নতুন করে কেন বলতে হবে মাইনরিটির বন্ধুদেরকে, কেন বলতে হবে আমাদের এখানে সিগন্ধর দাদা জেনে রাখো, আমাদের দল যখন আরম্ভ হয়েছে 4 জন আমাদের নেতা, একজন নেতা মানে কেন বলছি, আগে এভাবে চেয়ারে বসে সভা হয় না, বদি ফেলে সভা হয়, এখনই যেন একে পরে পরীক্ষা দিয়ে 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 আজকে এই জায়গায় এসছে। আমাদের মধ্যে কি মাইনরিটির কোন লিডার ছিলেন না নাকি, এখনো আছে সৌরাজ হোসেন আছেন, আছেন নাকবি সাহেব আছেন, আছেন এভাবে অসংখ্য দলের নেতারা আছেন, আজকের দিনে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন বসে আছেন। কাজে এই ক্ষেত্রে ধন্যবাদ জানাই, আমরা আজকে থেকে আমাদের নির্বাচন আরম্ভ হয়েছে, নির্বাচন আমরা উত্তীর্ণ হতে হলে কয়েকটা পর্দায় আমরা কাজ করতে হবে, সেই পর্দাটা আমরা সবাই যেন একজন কাজ করতে পারি। প্রথমত হচ্ছে আজকে হলো ডিজিটাল যুগ, আমাদের সব কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন প্রেরিত হয়, যারা সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ রাখবো। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তো তাদের একটা বিরাট ভূমিকা থাকে নির্বাচনের সময়, তো আমি আজকে যারা বাইরে আছেন আমি অনুরোধ রাখবো আগামী নির্বাচন পর্যন্ত আমরা সুনাই মণ্ডলকে আপনারা যেভাবে পারে সাহায্য করবেন, আমরা যেন সুনাই থেকে বেশি ভোট দিতে পারি। আমরা যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের প্রথম নির্বাচন আমরা একটা প্রমাণ করে দিতে চাই যে সুনাই মণ্ডল 71,000 ভোট আছে, সেটার থেকে যেন অতি থেকে অতি ভোট আমরা দিতে পারি। আমি টার্গেটটা নির্ধারিত করতে পারছি না, কারণ ফার্স্ট ডিলিমিটেশন নির্বাচন, আমার আশা যে 35,000 অধিক আমরা সুনাই মণ্ডল থেকে সবার সহযোগিতায় আমরা দিতে পারি যেন, এবং আমার সেই ভোটে আমার দাদা যাবেন এবং